বাংলাদেশ ক্রিকেট দলের জন্য টেস্ট ক্রিকেটে একটি অনন্য অধ্যায় রচিত হয়েছে পাকিস্তান সফরে, যেখানে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে 2-0 ব্যবধানে ধবল ধোলাই করে নতুন ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই ঐতিহাসিক সিরিজ জয় দিয়ে বাংলাদেশ যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 4 নম্বরে উঠে এসেছে, তেমনি তাদের র্যাঙ্কিং পয়েন্টও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে নবম স্থানে রয়ে গেছে বাংলাদেশ, যদিও রেটিং পয়েন্ট 13 পয়েন্ট যোগ হয়েছে, যা দলটিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। অন্যদিকে এই পরাজয়ের ফলে পাকিস্তানের জন্য এক ভয়ানক দুঃসংবাদ এসেছে। দলটি 2 ধাপ পিছিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে 8ম স্থানে নেমে গেছে। পাকিস্তানের 2003 সালে আনুষ্ঠানিক র্যাঙ্কিং চালুর পর থেকে এটি তাদের সর্বনিম্ন অবস্থান। 1965 সালের পর এটাই প্রথমবারের মতো তাদের টেস্ট র্যাঙ্কিং পয়েন্ট এতটা নিচে নেমে গেছে, যা তাদের ক্রিকেট ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এই সফরের 2 ম্যাচই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে টাইগাররা তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে। বিশেষ করে বোলারদের পারফরমেন্স ছিল অসাধারণ। হাসান মাহমুদ ও নাহিদ রানা শেষ টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে যথাক্রমে 5 ও 4 উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দেন। এছাড়া লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং পারফরমেন্স দলকে রক্ষা করে এবং তারা প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করেন। লিটনের 138 রানের অনবদ্য ইনিংস বাংলাদেশের জন্য মূল ভরসা হয়ে দাঁড়ায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের পরে 4র্থ স্থানে রয়েছে। ইংল্যান্ড ও পাকিস্তানের উপরে উঠে এসে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা টেস্ট ক্রিকেটে এখন আর পিছিয়ে নেই। বিশেষজ্ঞদের মতে, যদি বাংলাদেশ এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে তারা ভবিষ্যতে আরও বড় অর্জন করতে সক্ষম হবে। অন্যদিকে পাকিস্তান নিজেদের মাটিতে শেষ 10টি টেস্টে কোনো জয় না পাওয়ায় দলটির দুর্বলতা ফুটে উঠেছে। এই সিরিজে হারের পর পাকিস্তানের অবস্থান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশটির ক্রিকেট মহলে। অনেকেই পাকিস্তান দলের নেতৃত্ব ও দলগত সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে আরও বড় বিপদ আসতে পারে বলে মনে করছেন। রেজাউল করিম, কালবেলা।